ওয়ানডের পর এবার টেস্ট ম্যাচেও সেঞ্চুরি মিস করলেন শাকিব আল হাসান। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে ওয়ানডে স্টাইলে ব্যাটিং করলেন তিনি। শুরু থেকে মারমুখী ব্যাটিংয়ে আয়ারল্যান্ড বোলারদের রাখলেন টেনশনে, তবে শেষ পর্যন্ত শাকিব আল হাসান আউট হলেন ব্যক্তিগত 87 রানে। 87 রান করতে শাকিব আল হাসান বল খেলেছেন মাত্র 94টি। 14টি চারের পাশাপাশি শাকিব আল হাসান প্রায় 92.55 স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করেছেন। অ্যান্ডি মাক ব্রায়নের বলে ট্রাকারের হাতে ক্যাচ দিয়ে 13 রানের আক্ষেপে পড়ছেন শাকিব আল হাসান।